অভিশাপ এটা আসলে নামটা দেওয়ার সময়ই অনেক আমাকে প্রশ্ন করেছে যে নামটা অভিশাপ কেন। প্রত্যেকটা মানুষ সুন্দর সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পরিবার, পারিপার্শ্বিকতা, তার সমাজ বা ভিন্ন যে কোনো কারণেই হোক, তার জীবন সরল রেখায় ধাবিত হয় না। যখন সে সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় তখন তাকে আমরা বলি অভিশপ্ত জীবন। ঠিক এমনই মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের এক ছাত্রী আলম নামের এক ছেলেকে সে পছন্দ করে ছাত্র জীবনে এবং তার সাথে ঘর ছেড়ে চলে আসে। দুঃখজনক হলো সত্য, এই মেয়েটির সাথে আলম বিচ্ছে করে। আলম তাকে ঢাকা এনে কয়েকদিন বন্দি রেখে পতিতাপল্লীর এক মক্ষীরানীর কাছে বিক্রি করে দেয় এবং মেয়েটি বুঝতেও পারে না তাকে কোথায় এনে কি করা হলো। এবং হঠাৎ করে সে আবিষ্কার করে সে টাঙ্গাইল পতিতাপল্লীতে আছে। এই কয়েকদিন তাকে অচেতন করে রাখা হয়েছিল। এই যে একটা মেয়ের মানে স্বাভাবিক একটা জীবন থেকে উঠে এসে হঠাৎ করে নক্ষত্রের পতনের মতো সে পতিতাপল্লী তার নিজেকে আবিষ্কার করে এবং পতিতাপল্লীতে সে তার জীবন অতিবাহিত করে 5-7 বছর। এই পুরো বিষয়টা উঠে আসছে এই বইয়ে। তার পরিবার তাকে খোঁজ করে, তার বাবা তাকে লোক পাঠায় নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু সে কখনোই তার পরিবারের যে কলঙ্কের কালিমা যে লেপন করেছে পরিবারে সেটাকে সে আর নতুন করে বোঝা বাড়াতে চায় না, দায় চাপাতে চায় না। 2014 সালে টাঙ্গাইল পতিতাপল্লী রাজনীতিবিদদের রুশের কারণে বন্ধ হয়ে যায়। তখন 337 জন মেয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এই গল্পের যে নায়িকা এই মালা 5-7 বছর পরে হঠাৎ করে পতিতাপল্লী থেকে যখন আমাদের এই সকল ভদ্র সমাজে আসে, এই ভদ্র সমাজে আসার পর তার মোহভঙ্গ হয় দ্বিতীয়বার। অর্থাৎ সে বুঝতে পারে যে পতিতাপল্লীর খ্রিস্ট জায়গার চেয়েও আমাদের সভ্য সমাজের মানুষগুলোও আর একটা চরিত্র আছে, আর একটা রূপ আছে, আর একটা রং আছে। এটা যখন সে প্রত্যেকটা পরতে পরতে আবিষ্কার করে, ধাক্কা খায়, তখন সে বুঝতে পারে যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। এরপর সে টাঙ্গাইল থেকে ময়মনসিং চলে যায়, একটি স্কুলে সে শিক্ষকতা শুরু করে এবং সেখানে তার স্কুলের একজন শিক্ষক আহসানের সাথে পরিচয় হয়। এবং আহসানের সাথে পরিচয় হয়ে সে যখন এত দুঃখ বেদনার পরে একটি সুখের মুখ দেখবে, ঠিক তখনই আহসানের বাসায় আসে তার এক মামা দুঃসম্পর্কে। এই মামা আসার পরে মূলত তার পরিবারে সংসারে নতুন করে জটিলতা শুরু হয়। আগের যে মালার একটা জীবন, তার বাবা মার সাথে সুন্দর একটা জীবন, এরপর পতিতাপল্লীর একটা জীবন, এরপর ময়মনসিং এসে স্কুলের শিক্ষকতা এবং তার স্বামীর সাথে একটি সুন্দর জীবন, কিন্তু তৎপরিবর্তে যখন তার মামা এসে সেই ফুলের বাগানে কালসাপ হিসেবে উদয় হয় এজাজ মামা, এই এজাজ মামা আসার পরে আবার তার সংসার, আবার তার স্বপ্ন তছনছ হয়ে যায়। এটা দিয়েই বইটা শেষ হয়েছে। একটু টুইস্ট রেখে দিলাম, শেষ অংশটুকু পাঠক বই পড়লে আপনারা বুঝতে পারবেন। আশা করি এই বই আপনাকে হতাশ করবে না, কারণ এই বইয়ের যে সাহিত্য মান এবং গুণ এটা অক্ষুণ্ণ আছে। এবং এই বই লিখতে আমি প্রচুর সময় নিয়েছি, প্রচুর তথ্যের ভিত্তিতে বইটা লিখেছি। সুতরাং আমি বিশ্বাস করি উপন্যাস প্রেমী যে কোনো পাঠক এই বইয়ের মাত্র 2টি বা 1টি অধ্যায়ও যদি পড়ে তখন তার বই সম্পর্কে, লেখক সম্পর্কে ধারণা পাল্টে যাবে এবং হুমায়ুন পরবর্তী বাংলা সাহিত্যে তার মনে হবে যে না, এমন একটি বই পড়ছি যা আমাকে মুগ্ধ করছে। এই বইটি আপনারা ঘরে বসে বা অফিসে বসেই পেতে পারেন durbiin.com থেকে। ধন্যবাদ সবাইকে।